हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। आज আমরা আপনাদের সাথে আলোচনা করব 6 থেকে 7 মাসের বাচ্চাদের পূর্ণাঙ্গ খাবারের তালিকা। মায়ের চিন্তা শেষ থাকে না যখন ছোট্ট শিশুটি তার কিছুই খেতে চায় না। লবণ নেই, চিনি নেই এমন বেশাত খাবার দেওয়া হয় বলেই নিশ্চয়ই বাচ্চা খেতে চায় না। ওদেরও তো একটা স্বাদবোধ আছে নাকি? এসব কথা চিন্তা করার কিছুই নেই, কেননা তেলে আদা রসুন কষিয়ে রান্না করা খাবারের স্বাদ বা বিরিয়ানির গন্ধ এর কোনোটাই সে এখনো পায়নি। সুতরাং ভালোবেসে আপনি যা দিবেন তাই খেয়ে নেবে ছোট্ট পুষ্টকু সোনাটি। কিন্তু শুধু একটা কথা মাথায় রাখতে হবে, আমরা যেমন প্রতিবেলায় একই ধরনের খাবার খেতে পছন্দ করি না, পুষ্টকু সোনাটাও একই ধরনের খাবার খেতে পছন্দ করে না। তাই তার প্রতিবেলার খাবারে ভিন্নতা আনলে বাচ্চা ঠিকই খেয়ে নিবে। মায়েদের কথা চিন্তা করেই আমরা আজকে আলোচনা করব 6 থেকে 7 মাসের খাবারের তালিকাতে কি থাকে এবং কখন খাওয়ালে ভালো হয়। চলুন তাহলে আমরা তালিকাটি দেখে নেই। আমরা আগেই বলেছি, অন্যান্য ভিডিওতেই বলেছি, বাচ্চাকে 3 ঘন্টা পরপর খাওয়াতে হবে। বাচ্চাকে 6 থেকে 7 মাস বয়সে 2 থেকে 3 বার সলিড খাবার অর্থাৎ পরিপূরক খাবার দেওয়া যেতে পারে, এর বেশি দেওয়ার প্রয়োজন নেই। তাহলে তার ডাইজেশনে প্রবলেম হতে পারে, কেননা এই বয়সের বাচ্চা শুধুমাত্র খাবারের সাথে পরিচিতি লাভ করবে। সেজন্য আমরা খাবারকে দিনের বেলায় দুইটা ভাগে ভাগ করেছি। এক হচ্ছে সে বেলা 12টায় খাবে এবং বিকেল 4টার সময় খাবে। যদি আমরা খাবারগুলোকে একটু ভিন্নভাবে চিন্তা করি, যে বেলা 12টায় আমরা ফল জাতীয় যে জিনিসগুলো সেগুলো দিব, আর বিকেলের দিকে একটু ভাত জাতীয় বা কার্বোহাইড্রেট জাতীয় যে জিনিসগুলো সেগুলো দিব বা সবজি জাতীয়, তাহলে আমরা বেলা 12টায় দিতে পারি আপেলের পিউরি, গাজরের পিউরি, মিষ্টি কুমড়ার পিউরি, কলার পিউরি, ওটস এর চাউ। আপেলের পিউরি আমরা তৈরি করে দেখিয়েছি কিভাবে করা যায়, আপনারা ভিডিওটি দেখে নেবেন। এবং বিকাল 4টায় দেওয়া যেতে পারে কোনো দিন সেদ্ধ ভাত চটকানো, অথবা ডাল সেদ্ধ পেস্ট করা, অথবা গাজর বা বিটের স্যুপ, অথবা সুজি, অথবা হরেক রকম সবজির পিউরি। যদি দেখেন বাচ্চা খুব ভালো মতো খেয়ে নিচ্ছে, বা আপনি যদি মনে করেন যে দুই বেলা দেওয়াতে আপনি সন্তুষ্ট নন, তো সেই ক্ষেত্রে আপনি ঘুমানোর আগে আরও একবার অ্যাড করতে পারেন। কিন্তু আমরা 6 থেকে 7 মাসের বাচ্চাদের জন্য দুই বেলা পরিপূরক খাবারটাকেই যথেষ্ট মনে করতেছি। এবং আরও একটা জিনিস মনে মাথায় রাখতে হবে, এই 6 থেকে 7 মাস বয়সে বাচ্চা শুধু খাবারের সাথে পরিচিতি হবে, এখান থেকে সে পর্যাপ্ত নিউট্রিশন নিতে হবে এমন নয়। তার মায়ের বুকের দুধটাই হবে তার জন্য মেইন খাবার, এবং বাকি যে খাবারগুলো সে খাবে সেখান থেকে সে পুষ্টি নেবে, কিন্তু মূল খাবার থাকবে মায়ের বুকের দুধ। এবং হচ্ছে সে এই সময়টাতে খাবারের সাথে পরিচিত হবে, ধীরে ধীরে সে ডাইজেশনে অভ্যস্ত হবে, দেন 8 মাস থেকে সে পরিপূর্ণ একটা শিডিউলে চলে আসবে, পরিপূরক খাবারের উপর নির্ভরশীল হবে। মায়ের বুকের দুধের পাশাপাশি সে পরিপূরক খাবারটাকেও খুব গুরুত্ব দিয়ে খাওয়াতে হবে। তখন আমরা অন্যান্য নানা ধরনের খাবারও তার সাথে খাবারের চার্টে অ্যাড করতে পারবো। সুতরাং বন্ধুরা, আশা করছি আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, বিশেষ করে নতুন মায়েদের জন্য। আমাদের চ্যানেলটিতে আমরা সবসময় মা ও শিশু স্বাস্থ্য নিয়ে আলোচনা করে থাকি। মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সব কিছু পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখুন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।